আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল এরিনা শান্ডিক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। আমি এরিনা আছি আপনাদের সাথে। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও এবং একটা ড্রয়িং টিউটোরিয়াল শেয়ার করব। তো যে জামাটি আমার হাতে দেখতে পাচ্ছেন, এটার অনেক রিকোয়েস্ট ছিল এটা ড্রয়িং টিউটোরিয়ালটি দেখানোর জন্য। তো আমি আজকে মূলত এটা ড্রয়িং টিউটোরিয়ালটি করব। তো যেমন দেখতেই পাচ্ছেন, আমি এটা মূলত একটা বেবি ড্রেসের জন্য করেছি। এটার যে ফ্লাওয়ারগুলো কম্বিনেশনগুলো আছে বা পুরো ডিজাইন প্রসেসটা কিন্তু একটু হিজিবিজি দেখতে হলেও খুবই ইজি এবং খুব সহজে একবার আপনি প্যাটার্নটা বুঝতে পারলে এভাবে এঁকে নিতে পারবেন। আর এটার আমি বুকের অংশ থেকে এক অংশ অর্থাৎ ডান সাইডে কাজ করেছি এবং নিচ থেকে একদম বুক পর্যন্ত কাজটা করেছি। তো চলুন দেখে নেওয়া যাক এবার আমি ড্রয়িংটা কীভাবে করেছি। আজকে আমি পেন্সিল ইউজ করছি না, আজকে আমি সরাসরি পেন দিয়ে ড্রয়িংটা করছি, কারণ পেন্সিল দিয়ে আঁকলে দেখা যায় যে কালারটা অনেকটা অস্পষ্ট থাকে আর এই ডিজাইনটা অনেকটা সহজ। পেন দিয়ে সরাসরি অনেক ডিজাইন ক্যারি করা ঝামেলা হয়, তার জন্য আমি সবসময় পেন্সিলটা ইউজ করি। তো আজকের ডিজাইনটা যেহেতু সহজ, তার জন্য আমি পেনটা ইউজ করছি। আর আমার গলা শুনে বুঝতেই পারছেন আমার অনেক ঠান্ডা লেগেছিল। আমার গত 3-4 দিন যাবৎ প্রচণ্ড গলা ব্যথা হচ্ছিল আর লাস্ট গতকাল অর্থাৎ 22 তারিখে আমার ভ্যাকসিনের ফার্স্ট ডোজ আমি কমপ্লিট করেছি। আমি আসলে এতদিন ভয়ে টিকা নেইনি যে কি হবে, জ্বরটা আসবে নাকি। আমি আসলে এমনিতে অল্পতে অসুস্থ হয়ে যাই, যার কারণে আমি আরও ভয়ে মানে ডোজটা নিতে চাচ্ছিলাম না। তো যখন শুনলাম যে গণহারে 26 তারিখে টিকা দেওয়ার পর সম্ভবত ভ্যাকসিনটা দেওয়া বাংলাদেশে বন্ধ হয়ে যেতে পারে ফার্স্ট ডোজ, তারপর দিলে হয়তো বা কিনে দিতে হতে পারে, তো তার জন্য আর কি এক প্রকার বলতে গেলে বাধ্য হয়েই আমি টিকাটা নিয়েছি। তো কালকে হাতের ব্যথা খুব একটা ছিল না বললেই চলে, বাট শেষ রাতের দিকে বা মাঝরাত থেকে একদম শেষ রাত পর্যন্ত হাত প্রচণ্ড ভার হয়েছিল। সকাল পর্যন্ত আমি নাড়াতেই পারছিলাম না, প্রচণ্ড খারাপ লাগছিল। তো খুব এক্সট্রিমলি ব্যথা তা বলবো না, কিন্তু হাতটা মনে হচ্ছিল প্রচুর ভার হয়ে আছে। তো এখন দুপুরের পর থেকে মোটামুটি এখন একটু রিল্যাক্স লাগছে। তো আমার গলার অবস্থা এখনও ঠিক হয়নি, গলা ব্যথাটা কিছুটা সেরে গেছে, বাট ওই যে গলা বসাটা এটা কতদিন থাকবে আমি জানি না। তো যাই হোক, আমার এই ভয়েসটা একটু যদি শুনতে খারাপ লাগে তাহলে মিউট করে রাখবেন ভিডিওটা, কারণ এই ভিডিওতে আসলে ড্রয়িং টিউটোরিয়াল তেমন কিছু বলার নেই, বাট এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, প্লাস আমি কোন ডিজাইনটা ড্রয়িং করছি সেটার জন্য আসলে ভয়েসটা দেয়া। তো এই ড্রয়িংটার প্যাটার্নটা খুবই সহজ, যদি আপনি একবার বুঝতে পারেন একটু খেয়াল করলে দেখুন। তো এটার প্রসেসটাই মূলত আমি দেখাবো, যে যাতে খুব সহজে আপনি ডিজাইনটা এঁকে নিতে পারেন। তো আমার মেন যে কাপড়টা, সেটা যেহেতু ছোট্ট একটা টুকরো কাপড়, এটাতে আমার 4টা ফুল ছিল নিচে, বাট এই কাগজটি একটু বড় হওয়াতে এটাতে মোটামুটি আমার 5টা ফুল হয়ে গেছে। তো আপনি যদি বড়দের জামায় ডিজাইনটা করেন তাহলে আপনার 5টা, 7টা, 8টা এরকমও ফুল আসতে পারে। তো আমি যে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, এই সেম প্রসেসে আপনি ডিজাইনটাকে চাইলে আরও বাড়িয়েও নিতে পারেন। তো সেটা ডিপেন্ড করবে আপনি কতটুকু কাপড়ের উপরে কাজটা করছেন তার উপর। আমি তো জাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আর আমি এখানে বেবি ড্রেস যেহেতু এটা আমি ফার্স্টে নিয়েছিলাম অ্যাপ্লিকের জন্য, বাট পরে ভাবলাম যে বাচ্চাদের কাপড়ে এত গর্জিয়াস করলে আসলে ভালো লাগবে না। আমি অ্যাপ্লিকের যেই ছোটো ছোটো কুড়িগুলো আছে সেগুলো রেডি করেছিলাম, সেগুলো এখনও রয়েছে, ওগুলো দিয়ে আমি নেক্সট টাইম অন্য কোনো কাজ করে দেখাবো আপনাদের। তো পরবর্তীতে আমি এটাকে নর্মাল কাঁথা স্টিচ দিয়ে একটা ডিজাইন করেছি, আর মাঝখানে যে বৃত্তটা আছে সেটা আমি ছোটো ছোটো ডলার ওয়ার্ক করেছি। তো ডলার কীভাবে কাপড়ে অ্যাটাচ করতে হয় বা এই পুরো ডিজাইনটি আমি কীভাবে করেছি তার কিন্তু একটা ভিডিও, আলাদা আলাদা 2টি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনের লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে আসতে পারেন। আর এই পর্যায়ে আরেকটা কথা বলে রাখি, যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও যারা আজকে ফার্স্ট টাইম দেখছেন, তার প্লিজ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আমার কন্টেন্টগুলো যদি আপনাদের হেল্পফুল মনে হয়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে কিন্তু ভুলবেন না। আমি চেষ্টা করি প্রায় প্রতিদিনই ভিডিও আপলোড দেওয়ার, যদি আমি অসুস্থ কিংবা পারিবারিক কোনো প্রবলেম না থাকে তাহলে আমি প্রায় প্রতিদিনই ভিডিও আপলোড দিই। আর আমার ভিডিও টপিকগুলো হচ্ছে গার্লস হ্যান্ডিক্রাফটের বিভিন্ন বিষয়সমূহ, যেমন আমি হ্যান্ড এমব্রয়ডারি থেকে শুরু করে হ্যান্ড পেন্টিং, ব্লগ, বাটিক, ডিজাইন ড্রয়িং, ডিজাইন আইডিয়া এবং কিছু টিচিং ট্রিপস আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট দিবেন।
তো এই পর্যায়ে দেখুন আমার প্রায় অর্ধেক ড্রয়িং কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই পাশ ওপাশ মিলিয়ে মূলত একটাই প্যাটার্ন হবে আর ঘুরিয়ে ফিরে একটা ডিজাইনই বারবার। বাট আপনাকে এতটুকু বুঝতে হবে যে কোন ডিজাইনটা কোন জায়গায় বসালে ডিজাইনটা মানাবে বা দেখতে সুন্দর লাগবে। তো একবার এই প্যাটার্নটা শিখে নিতে পারলে তারপর আপনি নিজের ইচ্ছে মতো ডিজাইনটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না এই ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে। আর তাছাড়া অনেক রিকোয়েস্টেড ভিডিও আলহামদুলিল্লাহ আমি পাচ্ছি, বাট এই যে আমার শরীরটা অসুস্থ যার কারণে আসলে গত কিছুদিন যাবত খুব ভালোভাবে আসলে ভিডিওর প্রতি আমি এফোর্ট দিতে পারছি না। বাট সুস্থ হওয়ার পর ইনশাল্লাহ ট্রাই করব রিকোয়েস্টেড ভিডিওগুলো শেয়ার করার। আর আপনারা যারা সবসময় আমাকে মানে মন থেকে সত্যি সত্যি সাপোর্ট দেন তাদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মানে ভাষা আমার জানা নেই। আর যারা মানে কি বলবো, মুখে বলেন যে সাপোর্ট দিচ্ছি কিন্তু আসলে মন থেকে দিচ্ছেন না, তাদেরকে আসলে বলার কিছু নেই। আপনি আমাকে ঠকাচ্ছেন, হয়তো আপনি অন্য কারো কাছে ঠিকই গোপনে ঠকে যাচ্ছেন, বিষয়টা আসলে মাথায় রাখবেন কাউকে ঠকানোর আগে। আর এরই মধ্যে দেখুন আমার ড্রয়িংটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে এখন আমি একটু হাইলাইট করে দিচ্ছি জাস্ট, যেহেতু এটা পেন্সিল মানে পেন দিয়ে এঁকেছি এটার কালিটা কিন্তু এতটা গাঢ় না। আপনি যদি সাইন পেন দিয়ে আঁকেন তাহলে সেক্ষেত্রে একটা গাঢ় কালি পাবেন। তো এটাকে জাস্ট একটু হাইলাইট করে দেওয়ার জন্য আমি এখানে একটু যেই ওয়াটার পেনগুলো আছে সেগুলো দিয়ে একটু জাস্ট রিড্র করে দিচ্ছি। এটা আপনার করতে হবে না যদি আপনি সরাসরি কাপড়ে আঁকেন অথবা কাগজে আপনি কি যদি ছাপ দিতে চান আপনার এটা না করলেও চলবে। তো এই তো আমার মেন কাপড় এবং কাগজ দুটোই আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ডিজাইনটা প্রায় একই হয়ে গিয়েছে, প্যাটার্নগুলো একটু হয়তো বা এদিক সেদিক হয়েছে বাট মূল ড্রয়িংটা কিন্তু একই। তো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।